তিন ব্যক্তির রোজা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন নাম তারা এই রমজান মাসের মধ্যে রোজা রাখার পড়েন তাদের রোঝার বিনিময় দেওয়া হবে না তাদের এই রোজা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আসুন তাহলে আমরা জেনে নেই ওই তিন ব্যক্তি কারাম আপনি ওই তিন ব্যক্তির মধ্যে নৈতম যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই এই তিন ক্যাটাগরির ব্যক্তি থেকে আল্লাহ তালার কাছে তৌবা করে তারপরে বেরোয় আসুন আর না হয় যদি আপনি এই তিন ব্যক্তির ভিতরে থাকা অবস্থায় যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা আল্লাহ তালার কাছে কবুল হবে না তারা কারা আসন জেনে নেই এক নম্বরে যারা রোজা রাখার পরে মিথ্যা কথা বলেন এই জবান দিয়ে মিথ্যা কথা সবসময় বলে মিথ্যার সাক্ষ্য দেয় আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলল ইদা হাদা কাদাবা ওই ব্যক্তির জবানকে সে নাপাক করে ফেললো আর এই নাপাক করার কারণে ওই ব্যক্তির দৃষ্টি সীমানার বাহিরে রহমতের ফেরেস্তা চলে যায় এই জন্য রমজান মাসের মধ্যে এক নাম্বার যারা রোঝা একা অবস্থায় মিথ্যা কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের রোজাকে কবুল করবে না তারা শুধু সারা দিন বর না কে উপসি থাকবে এই রোঝার বিনিময়ে তাদেরকে দেওয়া হবে না মিথ্যা এমন একটি খারাপ জিনিস যে ব্যক্তি মিথ্যা বলল ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেল অবশ্যই এ রমজান মাসের রোজা রাখাকালীন যদি আপনি মিথ্যতা বলেন তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে তারপরে আসন প্রিয় ভাইরা আমার দুই নম্বরে কোন ব্যক্তি রোজা রাখার পরেও আল্লাহতালার কাছে রোজা কবল হবে না গ্রহণযোগ্য হবে না ওই ব্যক্তি বিশ্বনবী ওয়াসাল্লাম বলেছেন যারা হারাম টাকার খায় হারাম টাকার পরিধান করেন তারা যদি রোজা রাখেন ওই রোজা আল্লাহ তালার কাছে কবল হবে না শুধু তাই নয় বিশ্বনবী সল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের জামানায় দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল সাল্ল্লাহুয়া সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে রয়েছেন ওই সময় দেখতে পেলাম সাহাবিদেরকে নিয়ে আল্লাহর রসুল বসে রয়েছেন সাহাবিরা দেখতে পেলাম আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্দিকে দিকে একজন ব্যক্তি ঘুরতেছে আর তাও আপ করতেছে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে দুই চকের পানি ছেড়ে ছেড়ে সাহাবিরা তখন বললেন ইয়ারসুল আল্লাহ তার মতন ইমানদার আল্লাহ ফরহেজগার লোক মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহর রসুল বলেন তোমাদের কি তাই মনে হয় তখন সাহাবিরা বলেন হা ইয়া রসুল আল্লাহ আল্লাহ হাবিব বলেন আল্লাহ তালার আর কা পরে নাই তার দোয়া কবুল করতে নাউজুবিল্লা আল্লাহ তাআলা ঠেকে পড়ে নাই তার দোয়া কবুল করতে কেন বলেছেন তখন তারা অবাক হয়ে গেল সাহাবিরা বলেন ইয়ার্ল্লা আপনি তো বলেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে এসে যদি কোনো ব্যক্তি দোয়া করেন তাহলে ওই ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় শুভানন্দ প্রিয় বাইর আমার বাইতুল্লাহ আল্লাহর ঘর এমন একটা জিনিস যারা হজ করতে যায় ওই জায়গার মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ রবুল আলমিন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তাকে মাফ করে দেই তার দোয়া কবুল করে নেই কিন্তু ওই ব্যক্তির দোয়া কেন কবুল করতেছে না সে তো কাগরের চতুর্দিকে ঘুরতে ছিল কান্না করতেছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার ঠেকা পড়ে নাই তার দোয়া কবুল করার তখন সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না কেন তার দোয়া কবুল হবে না আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি যা কাই সব হারাম টাকার কাই যা পরিধান করে যে পোশাক পরিধান করে সব হারাম টাকার পরিধান করে এই জন্য ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবে না নাউজবিল্লা এজন্য যারা রোজা রাখার পরে হারাম টাকার খাই হারাম টাকা দিয়ে সেহরি খাই হারাম টাকা দিয়ে ইফতার কাই তাদের রোজা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না তাদের রোজা আল্লাহ তালা কবুল করবে না তিন নাম্বার ওই ব্যক্তির রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা ওই ব্যক্তির রোজা কবুল করবে না যেই ব্যক্তির রোজা রাখার পরে এই মুখ দিয়ে মানুষকে গালাগালি করেন মানুষের গিবত করেন এই মুখ দিয়ে অশ্লীল বাসাই কথা বলেন অনেক মানুষ আছেন রোজা রাখার পরে তারা কোনো বন্দিগি করে না রোজা রাখার পরে যত অশ্লীল কাজকর্ম আছে ওইগুলার মধ্যে লিপ্ত হই আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে রোজা রাখার পরে তাদের সময় কাটানোর জন্য বেহুদা কথাবার্তা অশ্লীল কথাবার্তা বন্ধু বান্ধবের সঙ্গে বসে যত ধরনের খারাপ কথা আছে ওইগুলা রোজা রাখার পরে তারা করে আবার অনেকেই অনেক মুরব্বী বাবার আছে দেখা যায় তারা রোজা রাখার পরে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখে টেলিভিশনের মধ্যে অর্ধলঙ্গ নারীদের নাচ গান দেখে এই রকম কাজ যারা রোজা রাখার পরে করবে এই তিনটি কাজ যারা রোজা রাখার পরে করবে এই তিন শ্রেণীর লোকের রোজা আল্লাহ রবুল আলমিন কবুল করবে না তাদের রোজা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য অবশ্যই অবশ্যই যদি আপনি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই রোজার আর বিনিময় কাল কেয়ামতের দিন দিবে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই রমজান মাসের মধ্যে যাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা এই রমজান মাসের মধ্যে যান্নাতের দরজাসমূহগুলো খুলে দেয় এবং জাহান নামের দরজাসমূহগুলোকে বন্ধ করে দেই আর এই রমজান মাসের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ তালা মাফ করে দেই আল্লাহ তালা আমাদেরকেও যেন তাদের সঙ্গে মাফ করে দেই সেই রকমভাবে আল্লাহ তালার কাছে দোয়া করব রোজা রাখবো সেহারি খাবো আল্লাহ তালা আমাদেরকে কবল করুক আমিন